গোবিন্দপুর সুইস গেট ভৈরব বাড়িতে প্রতি বছরের মতো এবারও বাৎসরিক পৌষ সংক্রান্তি উপলক্ষে একটি বিরাট রথযাত্রা ও মেলার আয়োজন করেছে। এটি আনুমানিক 100 বছরেরও বেশি উৎসবটি প্রচলিত হচ্ছে। এদিনের অনুষ্ঠানে সভাপতিত্বে ছিলেন চিত্তরঞ্জন দাস মহাশয়, সম্পাদক হিসেবে ছিলেন সুধাংশু দাস মহাশয় এবং সহ সম্পাদক হিসেবে উপস্থিত ছিলেন শান্তা দাস এবং অন্যান্য সদস্যবৃন্দ। এই উৎসবটি সফল করার জন্য সমগ্র গোবিন্দপুরবাসী সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। এই অনুষ্ঠানের মূল উদ্দেশ্য হিন্দুদের ঐক্যতা জাগিয়ে তোলার। উৎসবের নাম কীর্তন করে ভক্তবৃন্দ বা সুন্দরভাবে সারিবদ্ধ হয়ে রথযাত্রা শুরু করেন। গোবিন্দপুর সমস্ত গ্রামে এই রথ পরিক্রমা করা হয়। আজ এবং আগামীতেও উৎসবটি চলছে, চলবে ও বলে দাবিও জানিয়েছেন সমগ্র গোবিন্দপুরবাসী। আগামী 4 মাঘ এই ভৈরব বাড়িতে এক বিরাট নাম কীর্তনের ব্যবস্থাপনা করা হয়েছে এবং সমগ্র বরাকবাসীর কাছে বিনম্রভাবে সহযোগিতা ও উৎসবের আমন্ত্রণ জানিয়েছেন। কাটিগড়া থেকে স্মিতা মালাকারের রিপোর্ট, NE24 থেকে ভয়েসে স্বর্ণালী মিশ্র। পুরস্ত এই ভৈরববাড়ি ঐতিহ্যবাহী আমাদের বাঙালি হিন্দুর এক অপূরন্ত আনন্দের সঞ্চার। সেই আনন্দের সঞ্চার বাঙালি হিন্দুর প্রাণে যে রকম অপূরন্ত আনন্দের সঞ্চার হয় আমাদের সেই মকর সংক্রান্তি অর্থাৎ পৌষ সংক্রান্তি উৎসব উপলক্ষে, আমরা আমাদের এই যে গোবিন্দপুরস্থ সবাই লোকজন হিন্দু সমবেত হয়ে আমরা এই রথযাত্রার আমাদের কমিটির পরিচালনা কমিটির দ্বারা আমাদের গোবিন্দপুরস্থ সমস্ত গ্রামে এটা পরিক্রমা করা হয়। আমরা সবাই এখানে সমবেত হয়ে আমরা সব বাঙালি হিন্দুর জন্য আমরা এটাই আশীর্বাদ করি, যাহাতে আমাদের পূর্ববর্তী এবং আমাদের ভবিষ্যতের যাতে আমাদের ঐতিহ্যটা মানে অক্ষুণ্ণ হয়ে থাকে, সেই জন্য আমরা সবাই এসে এখানে সমবেত হয়ে আমাদের ঐক্যটা যাতে জাগিয়ে ওঠে সেই জন্য আমরা সবাই এখানে সমবেত হয়ে আমরা ঈশ্বরের কাছে প্রার্থনা জানাই। ঈশ্বর সবাইকে মঙ্গল রাখুক, আমরা সবাই যেন সুখে শান্তিতে আমাদের কাল যাপন করিতে পারি, এইটাই বলে আমার এখানে বক্তব্য সমাপ্ত। ভৈরব বাবা কি রুদ্র ভৈরব কি রুদ্র ভৈরব কি রুদ্র ভৈরব কি।